বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম সূচনাকালে তাহাকে দেখিয়াছি। তখন নবনিঃসৃত নির্ঝরের মতো সে ছিল ক্ষীণধারা, বনস্পতির প্রসাদচ্ছায়ায় তাহার প্রবাহ বহিত। অবশেষে একদা পূর্ণতা লাভ করিয়া নিজের ঐশ্বর্যে যখন সে প্রতিষ্ঠিত হইল তখনও তাহাকে দেখিলাম, কিন্তু সেদিনও মনের মধ্যে আশঙ্কা ছিল, কেননা বাংলাদেশের পলিমাটিতে যেমন কোনো কীর্তি মন্দির স্থায়ী হয় না, তেমনি মিলনী শক্তির অভাবে আমাদের দেশে কোনো জনসংসদ পাকা হইয়া টিকিতে পারে না। রন্ধ্রে রন্ধ্রে দল বিরোধের দুর্বার বীজ তাহার ভিত্তিতে ভিত্তিতে গ্রন্থি বিদারণকারী বিনাশকে পরিপুষ্ট ও প্রসারিত করিতে থাকে। বোধ করি একমাত্র বঙ্গীয় সাহিত্য পরিষদের ভাগ্যেই এরূপ দুর্যোগ ঘটে নাই। এ পর্যন্ত যাহারা তাহাকে রক্ষা করিয়া আসিয়াছেন তাহারা শক্তিশালী পুরুষ, তথাপি তাহাদের নিজের শক্তি ইহাকে সন্ধি ভেদ হইতে রক্ষা করিতে পারিত না। বস্তুত বাঙালির চিত্ত ইহাকে গভীরভাবে রক্ষা করিয়াছে। সাহিত্য বাঙালির সত্য সম্পদ, সাহিত্যে বাঙালি আপন গৌরব উপলব্ধি করে। বাংলাদেশে সাহিত্য পরিষদ আপন স্বাভাবিক আশ্রয় পাইয়াছে, তাই আজ 38 বৎসর কালের অভ্যর্থনার দ্বারা জয়যুক্ত এই পরিষদকে নিঃসংশয়িত কণ্ঠে অভিনন্দিত করিবার দিন আজ আসিল। এই দিন পূর্ণতর প্রাণশক্তি বহন করিয়া বৎসরে বৎসরে প্রত্যাবর্তন করুক, এই কামনা করি।